হ্যালো ডিয়ার স্টুরেন্টস অবনী স্মৃতিকা বলছি হোপ অল আর ওয়েল টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সাবোডিনের ক্লোজ কাইন্ডস অফ সাবোডিনের ক্লোজ সাবোডিনের ক্লোজকে তিন ভাগে ভাগ করা যায় নাউন ক্লোজ অ্যাডজেটিভ ক্লোজ অ্যাডভার্ভিয়াল ক্লোজ নাউন ক্লোজ যে ক্লোজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে নাউন যেমন সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে ঠিক তেমনি নাউন ক্লোজও সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন আই নো হায়ার হি লিপস এখানে দেখো হয়ার হি লিপস একটি নাউন ক্লোজ কারণ নো একটি সেন্টেন্সটিতে নো একটি ভার্ভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে হায়ার হি লিপস বসেছে এবং নাউনের মতো কাজ করেছে তাই হায়ার হি লিপস একটি নাউন ক্লস দ্য পজিশন অফ দ্য নাউন ক্লস সেন্টেন্সে নান ক্লস কী পজিশনে থাকে কিভাবে থাকে সেটা সম্পর্কে বলছি বিফোর আফটার ফাইনেট ভার্ব মানে হচ্ছে ফাইনেট ভার্বের আগে বা পরে সেন্টেন্স থাকলে সেটাকে আমরা নন ক্লোজ বলতে পারি টু হচ্ছে কাইন্ড অফ রিলেটেড ভার্ব অ্যান্ড আফটার প্রিপোজিশন প্রিপোজিশনের পরেও যেটা থাকে সেন্টেন্স সেটাকে আমরা নন ক্লোজ বলতে পারি একটি ফাইনেট ভার্বের আগে ও একটি ফাইনেট ভার্বের পরে নন ক্লোজ বসতে পারে এখানে দেখো তিনটা উদাহরণ দিচ্ছি হি সেইট দ্যাট হিজ ফাদার উড রিটার্ন হোম ভ্যারি সোন সেন্টেন্সটিতে দুইটা ভাব রয়েছে সেট অ্যান্ড রিটার্ন এখানে হি সেট ভার্বের পরে রয়েছে দ্যাট হিজ ফাদার উড রিটার্ন হোম ভ্যারি সুন এখানে হিজ ফাদার উড রিটার্ন হোম হচ্ছে নন ক্লস ভার্বের পরে বসেছে সেকেন্ড হচ্ছে প্লিজ পে অ্যাটেনশন টু হোয়াট আই এম সেইং সেন্টেন্সটিতে টু হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে হোয়াট আই এম সেইং হচ্ছে নান ক্লোজ অ্যান্ড উই ডোন্ট বিলিভ হোয়াট ইউ সেড সেন্টেসটিতে বিলিভ হচ্ছে ভার ভার্বের পরে হোয়াট ইউ সেড হচ্ছে নন ক্লোজ অ্যাডিটিভ ক্লোজ যে ক্লোজ অ্যাডেটিভের ন্যায় কাজ করে করে তাকে অ্যাডেটিভ ক্লোজ বলে ক্লোজ যেমন নান বা প্রণের দোষ গুণ প্রকাশ করে ঠিক ক্লোজ ও নাউন বা প্রোনাউনের দোষগুণ বর্ণনা করে নাউন ক্লোজ ও অ্যাডিটিভ ক্লোজের মূল পার্থক্য হল অতিরিক্ত একটি ওয়ার্ড ইংরেজি গ্রামারের এই অতিরিক্ত ওয়ার্ডকে বলা হয় অ্যান্টিসিডেন্ট যার বাংলা অর্থ হল পূর্বপদ পূর্বপদ থাকলে অ্যাডিটিভ ক্লোজ না থাকলে নাউন ক্লোজ অ্যাডিটিভ ক্লোজের সৃষ্টি নাউন ক্লোজ থেকে হতে হবে অ্যাডিটিভ ক্লোজ ইকোয়াল টু রিলেটিভ ক্লোজ যেমন দেখো আই নো দ্য বয় হু ডিডিট আমি জানি ছেলেটিকে যে কাজটি করেছিল এখানে হু ডিডিট হচ্ছে অ্যাডিটিভ ক্লোজ কারণ হু ডিডিট কাজটি কে করেছিল ছেলেটি করেছিল ছেলেটি সম্পর্কে এখানে বলা হয়েছে হু ডিডিট কে করেছিল সো হু ডিডিট একটি অ্যাডিটিভ ক্লোজ সেকেন্ড উদাহরণ হচ্ছে হাবিব হু ইজ প্লেইং ক্রিকেট ইজ ব্রিলিয়ান্ট হাবিব যে ক্রিকেট খেলতেছে সে হয় ব্রিলিয়ান্ট তাহলে এখানে হাবিব সম্পর্কে বলা হচ্ছে তাহলে হুইজ প্লেইং ক্রিকেট হচ্ছে অ্যাডিটিভ ক্লোজ আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাডভার ক্লোজটা বই থেকে তোমরা পড়ে নিবে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ